প্রায় সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা আর আমি বাজার করতে। হ্যাঁ, ব্যাগ ভরে সবজি আর মাছ, মাছটা ব্যাগ ভরে নয় যদিও। সকাল সকাল বাজার হয়ে গেল, দুধ আর একটু মিষ্টি, দই নেবো, দই নেবো আর মিষ্টি নেবো, ব্যাস কমপ্লিট। বলা যাতি এসে চা খেয়ে বলে গিনি এসে, বলে গিনি 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 কোথায় তুই এসে? আধা রান্না হয়ে গেছে, আমি কি বাজে এখন সাড়ে বারোটা যাবো চান করতে। রান্না হয়েছে কি, খয়রা মাছ কিনেছিলাম, খয়রা মাছ পাখুন করেছে, একটা লাল রোটে দিয়ে তরকারি। এ বাবা, ঝিনুক চান করবে না, ঝিনুকের বডি দেখাচ্ছে নিয়ে গেছিস তো? ছি 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 ছি, বলে যে গিনি গিনি চান করে নিয়েছে সকাল সকাল। ঘন্টাটা কি সুন্দর হয়েছে জানো, আমি একটা, আমি আজকে এ কিনেছিলাম, এ কিনেছিলাম বলতে আমি ডাঁটা একটা চেক করলাম, ডাঁটাটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আমি যদি অনেক সময় নুন টুন ঢোকে না, টমেটো নেওয়ার ইচ্ছা ছিল জায়গা আছে। কুমড়া হয়েছে দেখছো, কতটা কেটেছি আমার, কাটার পরও 1 কিলো নিয়েছিলাম না, কি করছিস এগুলো? আমার ঘরে আছে, কিছু হয়নি রে। প্রচন্ড খুশির দিন, এত গরমের পর বারিশ, বৃষ্টি। আর এই দুজনের মাংকির দিকে দেখো, অন্ধকার যদিও কেন কি লাইট নেই, ইনভার্টারটা বাঁচিয়ে রেখেছে। ক্যান্ডি নামো, আর বৃষ্টি তুই সাবধানে উড়ে যেতে পারিস। দেখো কি করছো তোমরা নিশ্চয়, গাছগুলো আমার দেখে, আর বৃষ্টি দেখো। বল কি বলবো, যা খয়রা মাছের টক তেঁতুল দিয়ে মিক্স শাক ভাজা আর মোচা, যেটা মোচা কালা কালা দেখতে লাগে। লোকের বৃষ্টিতে খিচুড়ি হয় আর না হলে কি বলে পকোড়া হয়, একটু 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 পড়ছিল বৃষ্টি। হ্যাঁ, আমাদের বৃষ্টিতে না খিচুড়ি না পকোড়া, দেখেছিস? দেশি মুরগির ডিম সে হয়েছে, দেই বৃষ্টি রে, এটা আমার বৃষ্টি দেখি, আমার ওই বুসকুটি না আমার এ হয় নাকি দেখার কি আছে, তুই এটা খাবি তো? কোটটাতে ঘাস পাতা দেবো, চুষে দেবো, যা খুশি তো আমার খিদে পাচ্ছে। আরে ঠিক সুন্দর আসছে, দেখো কালারটা দেখো আমার, মানে এটা সরিয়ে দে, এটা ভালো না, বেসা সব দেবো, এটা না আমার ঝাম আগু নদী, নদী কে তোকে রোল দেবো রে আমি, এটা কাসুন দিয়ে ভালো লাগে, বাবা কাসুন দিয়ে পছন্দ করে, বাবা হলে দুটো তিনটে খেয়ে নিত, তারপরে এত ঠুস ঠুসে স্যালে তারও পছন্দ করতো।
চলো বৃষ্টি রেডি। তো গুড মর্নিং সবাইকে, হ্যাপি জামাই ষষ্ঠী। তো রান্না বান্না হয়ে গেছে, আমিও বেরিয়ে রেডি হয়ে গেছি, মানে মোটামুটি রেডি হয়ে গেছি, কেন চুল ভিজা, চুল বাঁধার উপায় নেই। তো আজকে মায়ের কাছে যাব না, কেন জামাই নেই তো মায়ের কাছে আর জামাই ষষ্ঠী কি করতে নেব। তো যাব মাসি বাড়ি, কেন মাসি বাড়ি অনেকদিন মাসিদের মেয়েদের সঙ্গে দেখা হয়নি, তো যাই। আছে এখনো টুকটাক কাজ আছে, যাই থাকুক না এখন সব কিছু ভুলে, এখন চলো রেডি, যেটুকুনি বাকি আছে হয়ে আবার ঘুরে অটো যেতে যেতে, হয়তো অটোই না টোটো যেতে যেতে দেখাবো, বাকি ওখানে পৌঁছে দেওয়া। আমি একটা আজকে বহুত দিন বাদ একটা শাড়ি পরেছি, ওটা সিল্ক, এখনো পিনআপ টিনআপ করিনি, যদি আমি খুব একটা করি না। আর নদী এখানে দুঃখী হয়ে বসে আছে, আমি নিয়ে যাচ্ছি, তোমায় আমি নিয়ে যাবো না, তুমি দুষ্টু, তুমি দাদু ঠাকুমার কাছে থাকবে। নদী খাওয়ার না রেডি করে দিয়ে গেলে হবে? বাবার করেছি কুমড়ো ভাজা, আলু ভাজা, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো, সজনে আলু বেগুন দিয়ে ঝোল, আর মাছের মা কেমন করে রেখে দিয়েছে। ওকে, আমার মনে হয় টোটোটা এত নড়ছে না যতটা ফোন আমি নড়াচ্ছি, মানুষটা যা নড়ছি মা, এটা আমার তাও দরকার নেই, কি নড়ছে, এত লুজ এত লুজ, এই জন্য আমার কি শরীর এই জামাটা পরলে বোঝা যায় না। ঘুরতে থাকবে সেটাই বিরাট, টাইম ঠিকঠাক টাইম আছে। আম খেয়েছি না একটু একটু, একসঙ্গে খাবে, উড়িয়ে নিয়ে চলে যাবে ফুলু বাবা। ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব।